হাই এভরিওয়ান, এক্সাম শুরু চ্যানেল আমাদের স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবল পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো। এটি হবে 22 নম্বর প্র্যাকটিস সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং হ্যাঁ, যারা চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো শুরু করা যাক, দেরি না করে। তাহলে প্রথম প্রশ্ন বলছে, ভারতের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলে? অপশান এ আছে কৃষ্ণা, অপশান বি আছে নর্মদা, অপশান সি আছে মহানদী, অপশান ডি আছে গোদাবরী। তাহলে ভারতের যে নদীকে বৃদ্ধ গঙ্গা বলে সেই নদীটি হলো গোদাবরী। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা এই সম্পর্কিত কিছু রিলেভেন্ট ইনফরমেশান দেখব। গোদাবরী ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গঙ্গার পরে, এবং এই নদীর আকার ও উপদ্বীপীয় নদীগুলির মধ্যে এর বিস্তৃতির কারণে এটাকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে। এটি ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং এর আকার এবং উপদ্বীপীয় নদীগুলির যে মধ্যে যে বিস্তৃতি, সেই কারণে এটাকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন বিদেশি রাষ্ট্র আন্দামান উপদ্বীপের নিকটবর্তী? অপশান এ আছে মায়ানমার, অপশান বি আছে ইন্দোনেশিয়া, অপশান সি আছে পাকিস্তান, অপশান ডি আছে শ্রীলঙ্কা। তাহলে নিম্নলিখিত যে বিদেশি রাষ্ট্র আন্দামান উপদ্বীপের নিকটবর্তী সেটা হয়ে গেল মায়ানমার। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন? মায়ানমার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন বলছে, নিম্নলিখিত কোন অঞ্চলকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়? অপশান এ আছে ইন্দো গাঙ্গীয় সমভূমি, অপশান বি আছে কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল, অপশান সি আছে উত্তর পূর্ব অঞ্চল, অপশান ডি আছে উপরের কোনোটিই নয়। তাহলে নিম্নলিখিত যে যে অঞ্চলকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয় সেটা হয়ে গেল কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন? কৃষ্ণা বদ্বীপ, কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চল। এছাড়া রাজ্য হিসাবে ছত্তিশগড়কেও রাইস বল অফ ইন্ডিয়া, রাইস বল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, রাইট? নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন বলছে, কুলু উপত্যকা অবস্থিত? অপশান এ আছে লাদাখ ও পীরমাঞ্জালের মধ্যে, অপশান বি আছে রাঞ্জটি ও নাট্টিব্বার মধ্যে, অপশান সি আছে ধলাদার ও পীরপাঞ্জালের মধ্যে, অপশান ডি আছে উপরে কোনোটিই নয়। তাহলে কুলু উপত্যকা অবস্থিত কোথায়? না, কুলু উপত্যকা অবস্থিত ধলাধার ও পীরপাঞ্জালের মধ্যে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান সি। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন বলছে, রেলওয়ে যাত্রীর বগি কোথায় তৈরি হয়? অপশান এ আছে বারাণসী, অপশান বি আছে চিত্তরঞ্জন, অপশান সি আছে কলকাতা, অপশান ডি আছে পেরাম্বুর। তাহলে রেলওয়ে যাত্রীর বগি কোথায় তৈরি হয়? না, রেলওয়ে যাত্রীর বগি তৈরি হয়ে থাকে পেরাম্বুরে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, রাইট? ডিজেল ইঞ্জিন বারাণসীতে তৈরি হয়ে থাকে। এর পাশাপাশি আরেকটা তোমার যেটা জানা রাখতে হবে, বারাণসীতে ডিজেল ইঞ্জিন তৈরি হয়ে থাকে, রাইট? নেক্সট প্রশ্ন, ভারতে দুটি আগ্নেয় দ্বীপ হলো? অপশান এ আছে বিত্রা ও কাভিরত্তি, অপশান বি আছে পম্বন এবং ব্যারন, অপশান সি আছে ব্যারন এবং নারকান্ডম, অপশান ডি আছে উপরের কোনোটিই নয়। তাহলে ভারতের দুটো আগ্নেয় দ্বীপ সেটা হয়ে গেল অপশান সি, ব্যারন এবং নারকান্ডম, দুটো অ্যাক্টিভ ভলক্যানো, ঠিক আছে? ব্যারন নারকান্ডম অ্যাক্টিভ ভলক্যানো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। নিম্নলিখিত কোন হ্রদটি অতিরিক্ত লবণযুক্ত? অপশান এ আছে সম্ভ, অপশান বি আছে উলার, অপশান সি আছে চিল্কা, অপশান ডি আছে পুলিকট। তাহলে নিম্নলিখিত যে হ্রদটি সবচেয়ে বেশি লবণযুক্ত বা স্যালিনিটি বেশি সেটা হয়ে গেল সম্বর, ঠিক আছে? অপশান এ যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান এ। কেমন? এটা রাজস্থানে অবস্থিত। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন, গায়ত্রী মন্ত্র কে রচনা করে? অপশান এ আছে বিশ্বামিত্র, অপশান বি আছে ইন্দ্র, অপশান সি আছে পরীক্ষিত, অপশান ডি আছে উপরের কোনো টি নয়। তাহলে গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? না, গায়ত্রী মন্ত্র রচনা করেন বিশ্বামিত্র। অপশান এ যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেন। নেক্সট প্রশ্নে আমরা যাব। 1780 সালে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল? অপশান এ আছে বেঙ্গল গ্যাজেট, অপশান বি আছে মাদ্রাস কুরিয়ার, অপশান সি আছে বম্বে হেরাল্ড, অপশান ডি আছে হিন্দু কর্নিকল। তাহলে 1780 সালে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। অপশান এ যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, বেঙ্গল গ্যাজেট। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। সম্প্রতি কে আসামের 15তম মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন? অপশান এ আছে রঞ্জিত কুমার দাস, অপশান বি আছে সর্বানন্দ সোনোয়াল, অপশান সি আছে হিমন্ত বিশ্ব শর্মা, অপশান ডি আছে উপরের কেউই নয়। তাহলে সম্প্রতি যিনি আসামের 15তম মুখ্যমন্ত্রী পদের শপথ নিলেন তিনি হলেন হিমন্ত বিশ্ব শর্মা। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলছে, কোন রাজ্যকে ক্রেডেল অফ বুদ্ধিজম বলা হয়? অপশান এ আছে সিকিম, অপশান বি আছে উত্তরপ্রদেশ, অপশান সি আছে মধ্যপ্রদেশ, অপশান ডি আছে বিহার। তাহলে যে রাজ্যকে ক্রেডেল অফ বুদ্ধিজম বলা হয় সে রাজ্যটির নাম হলো বিহার। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিহারকে বলা হয় থাকে ক্রেডেল অফ বুদ্ধিজম। নেক্সট প্রশ্নে যাব, হরপ্পা সভ্যতায় তৈরি তামার রথ কোথায় পাওয়া গিয়েছে? অপশানই আছে কুন্তল, অপশান বি আছে রাখিগড়ি, অপশান সি আছে দৈমাবাদ, অপশান ডি আছে বনওয়ালি। তাহলে হরপ্পা সভ্যতায় তৈরি তামার রথ কোথায় পাওয়া গেছে? না, হরপ্পা সভ্যতায় তৈরি তামার রথ পাওয়া গেছে দৈমাবাদে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান সি। নেক্সট প্রশ্নে আমরা যাব, খুব ভালো প্রশ্ন ছিল এটা। নেক্সট প্রশ্নে আমরা যাব, বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? অপশান এ আছে অশ্বঘোষ, অপশান বি আছে নাগার্জুন, অপশান সি আছে বসুমিত্রা, অপশান ডি আছে নাগসেন। তাহলে বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? না, বুদ্ধ চরিত্রের রচয়িতা হলেন অশ্বঘোষ। অপশান ই হবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা, অজন্তা পেন্টিং কোন সময়কার? অপশান ই আছে হরপ্পা, অপশান বি আছে গুপ্ত যুগের, অপশান সি আছে মৌর্য যুগের, অপশান ডি আছে উপরে কোনোটিই নয়। তাহলে অজন্তা পেন্টিং যে সময়কার সেটা হলো গুপ্ত যুগের, অপশান বি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর, অজন্তা পেন্টিং গুপ্ত যুগের। নেক্সট প্রশ্নে আমরা যাব, নেক্সট প্রশ্ন বলছে মার্বেল দ্বারা তৈরি মুঘলদের প্রথম স্থাপত্য কী ছিল? অপশান এ আছে তাজমহল, অপশান বি আছে মোতি মসজিদ, অপশান সি আছে হুমায়ুনের সমাধি, অপশান ডি আছে ওপরে কোনোটিই নয়। তাহলে মার্বেল দ্বারা তৈরি মুঘলদের প্রথম যে স্থাপত্য সেটা হয়ে গেল হুমায়ুনের সমাধি বা হুমায়ুন স্টোম। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা যাব, স্পামোলজি কোন ধরনের বিদ্যাকে নির্দেশ করে? অপশান এ আছে বীজ, অপশান বি আছে পাতা, অপশান সি আছে ফল, অপশান ডি আছে পরাগ। তাহলে স্পামোলজি যে ধরনের বিদ্যাকে নির্দেশ করে সেটা হয়ে গেল বীজ। অপশান ই হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, সিড বা বীজ। ঠিক আছে, স্পামোলজি বীজকে, বীজ বা এই ধরনের এই সংক্রান্ত বিদ্যাকে নির্দেশ করে। নেক্সট প্রশ্নে আমরা যাব, নিম্নলিখিত কোনটির লোহিত রক্তকণিকা নেই? অপশান এ আছে ব্যাঙ, অপশান বি আছে কেঁচো, অপশান সি আছে সাপ, অপশান ডি আছে ময়ূর। তার মানে নিম্নলিখিত যেটির লোহিত রক্তকণিকা নাই সেটা হয়ে গেল অপশান বি, কেঁচো, কেঁচোর লোহিত রক্তকণিকা নেই। নেক্সট প্রশ্নে আমরা যাব, নেক্সট প্রশ্ন বলছে মানুষের দেহের সবথেকে শক্তিশালী অংশ কোনটি? অপশান এ আছে হাঁটুর হাড়, অপশান বি আছে ফিমার, অপশান সি আছে মাথার খুলি, অপশান ডি আছে এনামেল। তাহলে মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী অংশ হয়ে গেল এনামেল, দাঁত। ঠিক আছে, এনামেল। নেক্সট প্রশ্নে আমরা যাব, নিম্নলিখিত কোনটিতে সর্বদাই প্রথম ইউনিয়ন বাজেট পেশ করা হয়ে থাকে? নিম্নলিখিত কোনটিতে সর্বদাই প্রথম ইউনিয়ন বাজেট পেশ করা হয়ে থাকে? অপশান এ আছে রাজ্যসভা, অপশান বি আছে লোকসভা, অপশান সি আছে পার্লামেন্টের যৌথ অধিবেশন, অপশান ডি আছে উপরের কোনোটি নয়। তাহলে নিম্নলিখিত যেটিতে সর্বদাই প্রথম ইউনিয়ন বাজেট পেশ করা হয়ে থাকে সেটা হয়ে গেল লোকসভা, লোকসভা। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা যাব, ভারত সরকারের প্রথম আইন আধিকারিক কে? অপশান এ আছে কেন্দ্রীয় আইনমন্ত্রী, অপশান বি আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশান সি আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান ডি আছে উপরের কেউই নয়। তাহলে ভারত সরকারের আইন আধিকারিক, প্রথম আইন আধিকারিক হচ্ছে অপশান বি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশান বি। নেক্সট প্রশ্ন আজকে এইচটি, কেঁচোর কয়টি চোখ আছে? অপশান এ আছে দুটি, অপশান বি আছে তিনটি, অপশান সি আছে চারটি, অপশান ডি আছে কোনো চোখ নেই। কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, কেঁচোর কয়টি চোখ আছে? দুটি, তিনটি, চারটি না কোনো চোখ নেই? তোমাদের এই প্রশ্নের যে উত্তরটা সঠিক বলে মনে হয় সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো, ভিডিওটি আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, ধন্যবাদ।